নমস্কার বন্ধুরা, রাজুদার পবিত্র বাণী অনুষ্ঠানে মহারাজ শীতলালের চ্যানেলে সকলকে জানাই সুস্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি গুরুবামদেব তারা মায়ের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকবেন, কারণ আপনাদের ভালো থাকাটাই আমার একমাত্র শুভ কামনা। যতক্ষণ গুরু বামদেব এবং তারা মায়ের কৃপা আপনার মাথার উপর থাকবে, আপনার চুল বাঁকা করার মতো ক্ষমতা কারোর থাকবে না। বন্ধুরা, আজকের ভিডিও টিপস, একটা ফিটকিরি বদলে দিতে পারে আপনার জীবন। একটা ফিটকিরি, এক টুকরো ফিটকিরি বদলে দেবে আপনার জীবন। কেমন করে, কীভাবে? তার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করতে পারেন, যাতে আমি যখন নিত্য নতুন ভিডিওটি আপনার সামনে হাজির হব সে ভিডিওটি আপনারা ভালো করে মনোযোগ সহকারে দেখতে পারেন, নিজের জীবনে কাজে লাগে সেটাকে ভালো থাকতে পারেন। তো চলুন বন্ধুরা, আগামী 13/9/2022 তারিখে আমি আসছি বহরমপুর চেম্বারে। আপনি কি আসছেন? আপনি কি বিভিন্ন সমস্যা নিয়ে ভোগ করছেন? বাস্তু, কেরিয়ার, ব্যবসা, ঋণ, কর্জা, ডিপ্রেশন, টেনশন, বিয়ের পরে সমস্যা, বিয়ে হচ্ছে না, তাহলে অগ্রিম বুকিং করুন এক্ষুনি 7797967225, 8372098140 এবং 8391969567। এছাড়া আগামী 19/9/2022 তারিখে আমি আসছি বর্ধমান চেম্বারে, অর্থাৎ পূর্ব বর্ধমান চেম্বারে। আপনি কি আসতে চাইছেন? তাহলে এক্ষুনি বুকিং করুন সেই একই নাম্বারে। এবং আগামী 20/9/2022 তারিখে অনেকের আমাকে বলেছিল, দাদা আরামবাগে একটা চেম্বার করলে ভালো হয়, তো তোমাদের জন্য আরামবাগে আমি চেম্বার করেছি, তোমরা আসছো তো এক্ষুনি বুকিং করো বুকিং নাম্বারগুলোতে। এবং আগামী 22/9/2022 তারিখে আমি আসছি কলকাতা সোদপুর পানিয়ারি চেম্বারে, এবং আগামী 25/9/2022 তারিখে আমি থাকছি তারাপীঠে শ্মশানে, বিশ্ব কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য, তোমার কল্যাণের জন্য, গরিব দুঃখী মানুষের কল্যাণের জন্য তারাপীঠে হোম ক্রিয়া দিতে রত। অবশ্যই বুকিং করে নেবে নাম্বারগুলোতে, এবং মনে রাখবে 30 জনের বেশি আমি দেখি না। যারা দূরে রয়েছ ভাবছো কী করে চেম্বারগুলোতে অ্যাটেন্ড করবে, তাদেরকে বলছি তোমাদের জন্য অনলাইনে একটা কনসালটেশন ফিজের মাধ্যমে কথা বলার সুযোগ আমি করে দিয়েছি। হাত জোর করে বলবো, প্রেম সম্পর্ক নিয়ে আমার সামনে আসবেন না। আবার বলি, প্রেম সম্পর্ক নিয়ে আমার সামনে আসবেন না। যদি কেরিয়ার নিয়ে বলেন, আপনার কেরিয়ারকে সুমধুরভাবে করে দেবো। ব্যবসা নিয়ে বলেন, ব্যবসা আপনার কেরিয়ার সব সমস্ত দিক থেকে আপনাকে উন্নতি করে দেবো। কিন্তু এই প্রেম ভালোবাসা, আপনারা ভেবেছেন বশীকরণ একটা লাড্ডু, এই বাগবাজারের রসগোল্লার মতো খেয়ে দেবো, টুক করে বশীকরণ হয়ে যাবে, দূর পাগল। এ বশীকরণ হয় নাকি? বশীকরণ হচ্ছে চোখ আর মুখের খেলা। মুখ দিয়ে দুটো ভালো কথা বললে, চোখ দিয়ে ভালো করে দৃষ্টি দিলেই কথা বলবে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ কথা বলবে। আপনি যার সঙ্গে ভালোবাসা করতে যাবেন সে আপনাকে চেনে না, জানে না ভালোবাসা। আর ভালোবাসা করতে গেলে ঘরে বসে কোনোদিন ভালোবাসা হয় না, আপনাকে আসতে হবে তারাপীঠ মহাশ্মশানে, যেখানে আপনি ক্রিয়া করবেন। মনে রাখবেন, আপনার শত্রুটি আপনার শত্রু, আমার নয়। এখন যে আপনি চোখে জলটি ফেলছেন, আপনার চোখে জল বেরোচ্ছে, আমার নয়। এরপর যখন আপনি হাসবেন, হাসিটা আপনি হাসবেন, এবং যদি আপনি আমাকে দিয়ে ক্রিয়া করিয়ে থাকেন তাহলে আপনার হাসির সঙ্গে সঙ্গে আমিও একটু হাসব। কিন্তু আমি তো সবসময় হাসছি মা তারার কৃপায়। যদি মা তারার কৃপা নিতে চাইছেন, বা যদি চাইছেন যে কৌশিকা বসে আমি যে ভৈরব ভৈরবী কবচটা প্যাকেজটা নিয়ে এসেছি, যদি ভাবছেন যে চেম্বারে চেম্বারে আপনারা নেবেন, তাহলেও কিন্তু আপনাদেরকে অগ্রিম বুকিং করতে হবে। কারণ মনে রাখবেন, কবচটা কিন্তু রেডিমেড তৈরি থাকে না, বাকি জিনিসগুলো হয়তো থাকে, কবচটি আপনার সিস্টেম অনুযায়ী আপনার গ্রহ নক্ষত্র বিচার করার পরে সেটাকে দিয়ে তৈরি করতে হয়। তো বন্ধুরা চলুন ভিডিওতে ফিরে আসি, অনেক লম্বা হয়ে যাচ্ছে, স্কিপ করবেন না। এক টুকরো ফিটকারি আপনাকে বাড়াতে পারে কোটিপতি, এর দ্বারা অনেকেই কোটিপতি হয়ে গেছে, আপনিও কি হতে চাইছেন তাহলে এক্ষুনি করুন। যদি আপনি ব্যবসা করছেন, ব্যবসায় লোকসান হচ্ছে, তাহলে বলবো এই একটা ফিটকিরি ব্যবসার টোটাল এরিয়াটাকে এইভাবে ঘুরিয়ে নেবেন, অর্থাৎ চতুষ্কোণকে ভেতরে ভেতরে ঘুরিয়ে এটিকে আপনার যে ব্যবসার যে দরজা রয়েছে সেই দরজার কাছে পা পোস্টের নিচে রেখে দেবেন। মনে রাখবেন, পা পোস্টটি যেন গ্রিন কালারের হয়, অর্থাৎ সবুজ রঙের হয়, সবুজ রঙের পা পোস্ট খুবই ভালো, তার নিচে রেখে দেবেন। সকাল থেকে রাত্রি অবধি থাকবে আপনার ব্যবসার স্থানে, অনেক ক্লায়েন্ট আসবে, অনেক কাস্টমার আসবে, কে কী মনোভাব নিয়ে এলো, কে কী মনোভাব নিয়ে গেল আপনি তো জানেন না। চলে যাওয়ার পর আপনি যখন দোকান বন্ধ করবেন, এই ফিটকিরির টুকরোটিকে আপনি টয়লেট যেখানে করেন সেখানে ফেলে এর উপর টয়লেট করে দেবেন,
যদি আপনার দোকানকে বন্ধন করে দিয়েছিল সেই বন্ধন খুলে যাবে এবং আপনি ভালো থাকতে পারবেন। এই এক টুকরো ফিটকিরি যদি কালো কাপড়ে বেঁধে আপনি আপনার শতদরজা টাঙ্গাতে পারেন, এটি আমি কথা বলছি না, এটি শনি মহারাজ স্বয়ং কথা বলে গেছেন। এক টুকরো ফিটকিরি অর্থাৎ বড় দেখে কালো কাপড়ে জড়িয়ে যদি আপনি আপনার বাড়ির শতদরজা অর্থাৎ মেন এন্ট্রান্সে বেঁধে দিতে পারেন, তাহলে নেগেটিভ এনার্জি, কুশক্তি, কালা জাদু, বান, তুকতাক, শত্রুতা, ক্ষতি এগুলোর থেকে আপনি বেঁচে থাকবেন, এগুলো আপনার বাড়িতে ঢুকতে পারবে না। এছাড়া এক টুকরো ফিটকিরি লাল কাপড়ে জড়িয়ে যদি আপনি পার্সে রাখতে পারেন, তাহলেও আপনার পার্স করে দিন খালি থাকবে না। এক টুকরো ফিটকিরি এক গ্লাস দুধের মধ্যে রেখে যদি আপনি রাত্রে ঘুমোয়ার সময় আপনার মাথার নিচে রাখতে পারেন এবং সকালে উঠে সেই দুধটিকে ফেলে দিতে পারেন, গাছে হোক বা বাইরে হোক, তাহলে বলবো আপনার শরীরে যে নেগেটিভ শক্তি করা ছিল, আপনার শরীরে যে খারাপ লাগছিল, সেগুলো থেকে আপনি রক্ষা পাবেন এবং ভালো থাকবেন জীবনে। স্নানের জলে যদি এক টুকরো ফিটকিরি ফেলে স্নান করতে পারেন, তাহলে নেগেটিভ শক্তি যদি ছিল আপনার শরীরে, গ্রহপীড়া, নেগেটিভ এনার্জি এগুলো কিন্তু সরে যাবে। তাই এক টুকরো ফিটকিরি আপনাকে বানাতে পারে কোটিপতি। আপনি ক্যাশে রেখেই দেখুন, হলুদ কাপড়ে একটা স্বস্তিক চিহ্ন এঁকে এক টুকরো ফিটকিরিকে একটা পুডলি বাঙিয়ে যদি আপনি আপনার ক্যাশে রাখেন, আপনার ক্যাশ সবসময় ভরা থাকবে, এ কথা বলতে পারব। তাই অবশ্যই আপনারা এই ক্রিয়াটি করবেন। এছাড়া যদি কালা জাদু, তুকতাক, বান কিছু করা আছে, এক টুকরো ফিটকিরি নেবেন, নিজের মাথায় অ্যান্টি ক্লকওয়াইজ 9 বার ঘুরাবেন, অর্থাৎ ঘড়ির বিপরীত দিকে 9 বার ঘুরিয়ে এটিকে কোনো পাত্রে রেখে আগুনে চাপিয়ে তাওয়াতে কিন্তু একদম করবেন না, রুটি করা তাওয়ায় করতে যাবেন না, তাহলে বিশাল ক্ষতি হয়ে যাবে বাড়িতে। কিন্তু অন্য কোনো পাত্রে চাপিয়ে ওভেনে চাপিয়ে দেবেন বা চুলোতে চাপিয়ে দেবেন, এটা পুরোপুরি গলে যাবে, এটাকে বাইরে ফেলে দেবেন, একদম বাইরে যেয়ে ফেলে দিয়ে আসবেন। কারণ বাইরে যদি না ফেলেন তাহলে দোষটা কিন্তু আপনার বাড়িতে থেকে যাবে, একদম বাইরে ফেলে দিয়ে আসুন। যদি আপনার মাথা ঘুরছিল, যদি আপনি চোখে কম দেখছিলেন, আপনার আনইজি একটা ফিল হচ্ছিল, সেটা কিন্তু চলে যাবে। বললাম এক টুকরো ফিটকিরি আপনার জীবনকে বদলে দিতে পারে। বন্ধুরা চলুন আবার বলে দিই, আগামী 13/9/2022 তারিখে আমি আসছি বহরমপুর চেম্বারে, আগামী 19/9/2022 তারিখে আমি আসছি পূর্ব বর্ধমান চেম্বারে, আগামী 20/9/2022 তারিখে আপনাদের জন্য থাকছি আরামবাগ চেম্বারে, এবং কলকাতাবাসীদের জন্য আমি আসছি 22/9/2022 তারিখে। আপনি আসছেন তো? জয় গুরু বামদেব, জয় মাতারা। বুকিং নাম্বার 8372098140, 8391969567, 7797967225, ডেসক্রিপশানে দেওয়া আছে, দেখে নেবেন, এক্ষুনি বুকিং করুন।